আকাশের দিকে আঙ্গুল দেখিয়ে কি নির্দেশ করছেন জোফরা আর্চার? কে এই জোফরা আর্চার নতুন করে জানার দরকার আছে কি? বর্তমানে বিশ্ব ক্রিকেটে গতি দানবদের একজন আর্চার, 150 কিলোমিটারের আর্চারকে সামলাতে পারবে তো লিটন সাকিবরা? 2019 সালে বিশ্বকাপের আগে অভিষেক হয়েছিল, তারপর রূপকথার মতোই বিশ্বকাপে হিরো বনে গেলেন। সেই ঐতিহাসিক ফাইনালে সুপার ওভারটা দিয়েই ইংল্যান্ডকে শিরোপা এনে দিলেন। বিশ্বকাপ শেষে ক্রিকেট বিশ্ব অনেকটাই আন্দাজ করতে পেরেছিল ক্রিকেটে নতুন গতি দানব আসছে। তারপর অ্যাশেজের গল্প, সেই একই বোলিং গতি বাউন্সার আর সুইংয়ে বিপর্যস্ত ছিল স্মিথ ওয়ার্নাররা। তারপর কিছুদিন ক্রিকেট খেলে লম্বা ইঞ্জুরি, 2021 সালে মার্চ থেকে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন নাই 2022-এর শেষ দিক পর্যন্ত। পরপর দুটি টি-20 বিশ্বকাপ মিস, ক্যারিয়ারে উলন্ত সময় ডুবন্ত আর্চার। 2023 সালে শুরুতে সাউথ আফ্রিকায় আন্তর্জাতিক ম্যাচ দিয়ে দলে ফেরা, কিছুটা ছন্দহীন থাকলেও ধীরে ধীরে আবারও ফিরে পাচ্ছেন তার গতি। বাংলাদেশের বিপক্ষে নিজের পুরনো চেহারায় ফিরতে পারেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। অনুশীলনে পুরো রিদমে বল করেছেন, যেখানে টাইগার ব্যাটসম্যানদের আতঙ্কের নাম হতে পারেন আর্চার। 150 কিলোমিটারের বল আর স্পট অন বাউন্সার, এই জাদুতে প্রতিপক্ষ যে কোনো ব্যাটসম্যানকে ঘায়েল করতে পারে দীর্ঘদেহী এই বলার। তাই তো ওপেনিংয়ে তামিম লিটনকেই দায়িত্ব নিতে হবে আর্চারকে সামলাতে, নতুবা টাইগার ব্যাটিং লাইন আপ একাই ধসে দেওয়ার সামর্থ্য রাখেন এই বলার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বড় বড় ছক্কা মারতে ভুলেন না, তাই তো ব্যাটিং অনুশীলনটাও বাদ রাখেন নাই। বাংলাদেশ নেট বোলারদের দারুণ সামলিয়েছেন, ব্যাট হাতেও যে তিনি পারদর্শী সেটাও জানান দিয়ে রাখলেন জোফরা আর্চার। বিল্লাল শেমল, স্পোর্টসমেইল 24। আমার একটা বিজ অফ নিউজ দিলে ঠিক করলাম।